সকাল তখন প্রায় ৯টা। হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ডাউন বাগনান লোকাল। হঠাৎ তীব্র ঝাঁকুনি, স্লিপারের সঙ্গে চাকা ঘষতে ঘষতে কিছুটা এগিয়ে দাঁড়িয়ে গেল ট্রেন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে গেল যাত্রীদের মধ্যে। টিকিয়াপাড়া কারশেডের কাছে লাইনচ্যুত হলো লোকালের ৫ নম্বর বগির ৪টি চাকা। হাওড়া স্টেশন থেকে মাত্র ১৫০ মিটার দূরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল লোকাল ট্রেন। হাওড়া স্টেশন ঢোকার মুখে ডাউন বাগনান লোকাল লাইনচ্যুত। আজ সকাল ৮টা ৫৩ মিনিট নাগাদ এই যে বাগনান লোকাল, সেটা যখন হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিল সেই সময় এই বাগনান লোকালের ৫ নম্বর বগির ৪টে চাকা লাইনচ্যুত হয়। টিকেপাড়ায় আউটলাইন হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে গাড়ি, তো আমাকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে টিকেপাড়া অবধি। অনেক যাত্রী হেঁটে হেঁটে আসছে। রেলের আরও নজরদারি চালানোর দরকার ছিল। এইভাবে এইরকম অ্যাক্সিডেন্ট ঝুঁকি মানুষের ক্ষতি কম ছিল বলে অনেক মানুষ বেঁচে গেছে, নাহলে আরও ক্ষয়ক্ষতি হতে পারত। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। ছুটে আসেন পূর্ব রেলের হাওড়ার ডিআরএম। हाउ डिड हैपन ये तो मैं अभी नहीं बता पाऊँ क्योंकि इसका इन्वेस्टिगेशन चल रहा है। इस एक्सीडेंट में किसी यात्री की कोई चोट नहीं आई है, सभी लोग उतर के सकुशल अपने हावड़ा चले गए हैं। रेलवे का जो प्रोसेस है वो तो चूँकि पैसेंजर ट्रेन है तो इंक्वायरी होगा ही होगा, उसी में सारी कुछ पता चलेगा कि किस लिए होगा, कैसे होगा। ঘটনার পর ১৪-১৫ নম্বর লাইনের ওভারহেড লাইনে পাওয়ার ব্লক করে দেওয়া হয়, ফলে বন্ধ থাকে ওই দুই ডাউন লাইনে ট্রেন চলাচল। তবে রেল সূত্রে খবর, দূরপাল্লার ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি। ট্র্যাক চেঞ্জ করার সময় এই ঘটনা বলে অনুমান রেলকর্তাদের। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা দেখার জন্য গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। তদন্ত সাপেক্ষ সেটা খুব তাড়াতাড়ি আমরা তদন্ত করব। ডিপার্টমেন্টে লিঙ্ক করে আমরা এখনই বসাবো আমাদের অফিসার্স লেভেলে। আমাদের 3 মেম্বার্স কমিটি একটা হবে অফিস সিনিয়র অফিসার্স লেভেলে, তো সেটা দিয়ে আমরা ইনকোয়ারি করে দেখব যে কী কারণে ঘটনাটা ঘটেছে। ট্রেনটির গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি, হতাহতের কোনো খবর নেই। ঘটনার জেরে অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা। দুপুরের পর স্বাভাবিক হয় পরিস্থিতি। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।